Hello friends, I am Nabodora. Welcome you to my YouTube channel. Friends, today I am going to talk about pronoun. Pronoun ki hoy. So pronoun or different dharana se different bhag ase. E hokol kini bhag alochona kori e video tu. Apunal ke jodi pronoun or bikhoy hobike nejana tetia hale e video tu hekoloike sabo apuni 100% bujhi pabo pronoun kiman dhoronor aru pronoun bur kene dhorone kot use koribo lage. So friends, without wasting time, let's get start to the point. ভিডিওটো আৰম্ভ কৰাৰ আগত আপোনালোকে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি লওক আৰু কাষত থকা বেল বুটামটো দবাই লওক যাতে মোৰ আহিবলগীয়া ভিডিঅখিনিৰ নটিফিকেশ্যন আপোনালোকে সময়মতে পাই থাকে আৰু যদি ভিডিঅটোৰ শেষত আপোনাৰ লাগে যে আপুনি ভিডিঅটো ভাল পালে আপুনি ইয়াৰ পৰা উপকৃত হ'ল তেতিয়া প্লিজ ভিডিঅটো লাইক কৰি থৈ যাবলৈ নাপাহৰিব প্ৰনাউন মেইনলি চাৰি প্ৰকাৰৰ ফাৰ্ষ্ট প্ৰনাউন আমি পাম সাবজেক্টিভ প্ৰনাউন ছেকেণ্ড প্ৰনাউন পাম ৰিফ্লেক্সিভ প্ৰনাউন থাৰ্ড প্ৰনাউন পাম ইনডাইৰেক্ট প্ৰনাউন আৰু ফৰ্থ প্ৰনাউনটো পাম ইণ্টাৰগেটিভ প্ৰনাউন আমি ফাৰ্ষ্ট আলোচনা কৰিম ছাবজেক্টিভ প্ৰনাউন ছাবজেক্টিভ প্ৰনাউনক তিনিটা ভাগত বিভক্ত কৰা হৈছে যেনে ছাবজেক্ট অবজেক্ট আৰু পছেছিভ চ' ছাবজেক্ট প্ৰনাউনত আমি পাম আই ইউ উই হি চি ই দে এইকেইটা হ'ল আপোনাৰ ছাবজেক্টিভ প্ৰনাউন এতিয়া আমি চাম অবজেক্টিভ প্ৰনাউন অবজেক্টিভ প্ৰনাউন হ'ব আই ঠাইত হ'বগৈ মি তাৰপিছত আপোনাৰ ইউ ঠাইত হ'ব ইউৱে থাকিব আৰু আপোনাৰ উই ঠাইত হ'ব আছ হি ঠাইত হ'ব হিজ চি ঠাইত হ'ব হাৰ দে ঠাইত হ'ব ডেম ইটৰ ঠাইত হ'ব ইটে আৰু যেতিয়া আমি প্ৰচেছিভ অবজেক্টৰ বিষয়ে ক'বলৈ যাম প্ৰচেছিভ অবজেক্টবোৰ এনেধৰণে হ'বগৈ আই ঠাইত হ'বগৈ আপোনাৰ মাই এণ্ড মাইন আৰু ইউ ঠাইত ইয়ৰ এণ্ড ইয়ৰ্ছ তাৰপিছত আমি চাম উই ঠাইত হ'বগৈ আৱাৰ অৰ আৱাৰ্ছ তাৰপিছত আমাৰ হি আৰু চিৰ ঠাইত হ'বগৈ হিজ হাৰ তাৰপিছত ইটৰ ঠাইত হ'বগৈ ইটছ আৰু দে ঠাইত হ'বগৈ ডেয়াৰ অৰ ডেয়াৰ্ছ এইখিনি হ'ল আপোনাৰ ছাবজেক্টিভ অবজেক্টিভ আৰু প্ৰচেছিভ প্ৰনাউন এতিয়া ছাবজেক্টিভ মানে কি ছাবজেক্টিভ হ'ল সেইকেইটা প্ৰনাউন যিকেইটা প্ৰনাউনৰ যোগেদি আপুনি এটা চেণ্টেন্স ষ্টাৰ্ট কৰিব পাৰে যেনে আই গ' টু স্কুল বা চি ন' হাউ টু কুক চি ন'জ হাউ টু কুক আমি চি বা আইৰ পৰা যিকেইটা চেণ্টেন্স ষ্টাৰ্ট কৰিলোঁ তাক কোৱা হয় ছাবজেক্টিভ প্ৰনাউন এতিয়া আমি এক্সাম্পলৰ সৈতে আপোনালোকক বুজাবলৈ যত্ন কৰিছোঁ চ' আপুনি এক্সাম্পল চাই ল'লে আপুনি খুব সহজে ছাবজেক্টিভ প্ৰনাউন বা অবজেক্টিভ প্ৰনাউন বা পছেছিভ প্ৰনাউন বুজি পাব ফাৰ্ষ্ট এক্সাম্পলটো কৈছোঁ আই শ্ব' এ স্নেক আই শ্ব' এ স্নেক য়েষ্টাৰডে মই এটা সাপ দেখিছিলোঁ কেতিয়া যোৱাকালি চ' ইয়াত আইৰ পৰা আৰম্ভ হৈছে চ' হিয়াৰ আই ইজ এ ছাবজেক্টিভ প্ৰনাউন চ' আমি নেক্সট এক্সাম্পলটো চাওঁ নীতিন শ্ব' হিম য়েষ্টাৰডে নীতিন শ্ব' হিম য়েষ্টাৰডে নীতিন এটা নাউন হ'ল বা আমি নীতিনৰ ঠাইত কৈ দিলো হি হি শ্ব' হিম য়েষ্টাৰডে ইয়াত চাওক হি টু ফাৰ্ষ্ট হি টু হ'ল আপোনাৰ ছাবজেক্ট হিচাপে ষ্টাৰ্ট হৈছে হি শ্ব' হিম হিমটো ইয়াত কি হিচাপে আহিছে হিমটো ইয়াত আহিছে এজ এ অবজেক্ট চ' এই যেতিয়া প্ৰনাউনখিনি অবজেক্ট হিচাপে ইউজ হয় তাক কোৱা হয় অবজেক্টিভ প্ৰনাউন তাৰপিছত আমি নেক্সট এক্সাম্পলটো ক'ব পাৰিম দিছ ইজ হাৰ ফ্ৰক দিছ ইজ হাৰ ফ্ৰক দিছটো কোনো প্ৰনাউন নহয় চ' দিছ ইজ হাৰ ফ্ৰক বা আমি ক'ব পাৰোঁ দিছ ইজ আৱাৰ হাউচ দিছ ইজ আৱাৰ হাউচ ইয়াত আৱাৰটো হ'ল পছেছিভ প্ৰনাউন কাৰণ কিয়নো এই আৱাৰটো ইয়াত ইউজ হওঁতে ছাবজেক্টটো কোনো প্ৰনাউনেৰে ষ্টাৰ্ট হোৱা নাই চ' ইয়াত আৱাৰটো হৈছে এটা পছেছিভ প্ৰনাউন আপোনালোকে এতিয়া ছাবজেক্টিভ অবজেক্টিভ আৰু পছেছিভ প্ৰনাউন নিশ্চয় হৈছে ছাবজেক্টিভ প্ৰনাউন সদায় চেণ্টেন্সটো ষ্টাৰ্ট হওঁতে আৰম্ভ হ'ব অবজেক্টিভ প্ৰনাউন সদায় এজ এ অবজেক্ট হিচাপে কাম কৰিব আৰু প্ৰচেছিভ প্ৰনাউন
প্ৰচেছিভ প্ৰনাউনে সদায় এটা পজিচন দেখাব প্ৰচেছিভ প্ৰনাউন মিনচ ইট শ্বোজ এ পজিচন দিছ ইজ আৱাৰ হাউচ এইটো আমাৰ ঘৰ এটা পজিচন দেখাইছে আমাৰ দিছ ইজ দেয়াৰ্ছ হাউচ বা সিহঁতৰ সিহঁতৰ পজিচনটো দেখাইছে সিহঁতৰ ঘৰ এনে ক্ষেত্ৰত আমি প্ৰচেছিভ প্ৰনাউন ইউজ কৰোঁ নেক্সট আমি আলোচনা কৰোঁ ৰিফ্লেক্সিভ প্ৰনাউন ৰিফ্লেক্সিভ প্ৰনাউন কোনবোৰ ফৰ এক্সাম্পল হিচাপে ৰিফ্লেক্সিভ প্ৰনাউনৰ মই কেইটামান আপোনালোকক এক্সাম্পল দি দিছো মাইছেল্ফ হিমছেল্ফ হাৰছেল্ফ ডেমছেল্ফ ইটছেল্ফ আৱাৰ ছেল্ফ এনেধৰণে ছেল্ফ লগাই যিখিনি আমি প্ৰনাউন ইউজ কৰোঁ সেইখিনি কোৱা হয় ৰিফ্লেক্সিভ প্ৰনাউন ৰিফ্লেক্সিভ প্ৰনাউন সদায় ছাবজেক্টটো প্ৰনাউনেৰে আৰম্ভ হোৱাৰ ক্ষেত্ৰতহে ইউজ কৰিব অন্যথা সেইটো গ্ৰেমেটিকেলি মিষ্টেক বা ভুল হৈ যায় ফৰ এক্সাম্পল হিচাপে মই ক'ব পাৰোঁ হি শ্ব' হিমছেল্ফ ইন দ্য মিৰৰ হি শ্ব' হিমছেল্ফ হি প্ৰনাউনেৰে আৰম্ভ হৈছে হি শ্ব' হিমছেল্ফ হিমছেল্ফটো হ'ল ৰিফ্লেক্সিভ প্ৰনাউন চ' হি শ্ব' হিমছেল্ফ ইন দ্য মিৰৰ আমি এনেধৰণে ক'ব পাৰোঁ এতিয়া নেক্সট এক্সাম্পলটো আমি ক'ব পাৰোঁ They have done it by themselves. They have done it by themselves. They have done it by themselves. Yet so, they're a amhohol or themselves at a reflexive pronoun use. Hodai mora rakhi bo, jitu apni reflexive pronoun use kori bo, tar agot hodai same pronoun to use kori bo. Karon, we have done it by ourselves hobo. উইৰে আৰম্ভ হ'ব লাগিব চ' এনে ক্ষেত্ৰত আপুনি কেতিয়াও ভুল নকৰিব যেতিয়া যিটো প্ৰনাউনেৰে আৰম্ভ কৰিব তাৰ লগত সেই প্ৰনাউনটোৰ লগতে সদায় ছেল্ফ লগাব অন্যথা আপুনি সেই চেণ্টেন্সটো গ্ৰেমেটিকেল মিষ্টেক কৰিব এতিয়া আমি আলোচনা কৰোঁ ইনডাইৰেক্ট প্ৰনাউন ইনডাইৰেক্ট প্ৰনাউন কোনবোৰ হয় বা আমি কেনেকৈ চিনি পাম ইনডাইৰেক্ট প্ৰনাউন সদায় ইউজ হওঁতে ভাৰ্বটো কেতিয়াও প্লুৰেল ফৰ্মত ইউজ হ'ব নোৱাৰে ভাৰ্বটো সদায় ছিংগুল ফৰ্মতে ইউজ হয় চ' ইনডাইৰেক্ট প্ৰনাউন এনেবোৰ হয় নো বডি নো ওৱান নাথিং এনি বডি এনি ওৱান এনিথিং এভৰি বডি এভৰি ওৱান এভৰিথিং চাম বডি চামথিং চাম ওৱান বা আইডাৰ বা নাইডাৰ এইখিনি কোৱা হয় ইনডাইৰেক্ট প্ৰনাউন চ' এতিয়া ফাৰ্ষ্ট আৰু মোষ্ট ইম্পৰ্টেণ্ট কথা ইনডাইৰেক্ট প্ৰনাউনত মনত ৰাখিবলগীয়া হ'ল ইনডাইৰেক্ট প্ৰনাউন কেতিয়াও ভাৰ্বৰ প্লুৰেল ফৰ্ম ইউজ নহয় নেভাৰ ইউজ প্লুৰেল ফৰ্ম অফ ভাৰ্ব উইথ এ ইনডাইৰেক্ট প্ৰনাউন চ' এলৱেজ ৰিমেম্বাৰ ইট এতিয়া এক্সাম্পল দুটামান চাই লওঁ আহক নো ওৱান নৌজ ইন নো ওৱান নৌজ নো ওৱান নৌজ ভাৰ্বৰ প্ৰেজেণ্ট ফৰ্ম আৰু ভাৰ্বৰ লগত এছ বা ই এছ যোগ কৰিছোঁ কিয় নো থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰৰ লগত আমি নো ওৱান নৌজেই কৰিব লাগিব চ' এইটো এটা ছিংগুলাৰ হিচাপে ইউজ হৈছে চ' নেক্সটটো চাওক নেক্সটটো আমি ক'ব পাৰোঁ যে নাইডাৰ অফ ডেম ৱাজ এবল টু স্ক'ৰ এ গুড মাৰ্ক নাইডাৰ অফ ডেম ৱাজ এবল টু স্ক'ৰ এ গুড মাৰ্ক নাইডাৰ অফ ডেম ৱাজ নাইডাৰ ইউজ কৰাৰ কাৰণে আমি ইয়াত ৱাজ ইউজ কৰিব লাগিব আমি ইয়াত ৱেৰ ইউজ কৰিব নোৱাৰোঁ ডে ডেম ইউজ লিখি আমি ৱেৰ ইউজ কৰিলে ভুল হৈ যাব ইয়াত হ'ব যে নাইডাৰ অফ ডেম ৱাজ এবল টু স্ক'ৰ এ গুড মাৰ্ক চ' আমি এতিয়া আৰু এটা ক'ব পাৰোঁ যে এভৰিবডি শ্বুড পাৰ্টিচিপেট ডেয়াৰ এভৰিবডি শ্বুড পাৰ্টিচিপেট ডেয়াৰ প্ৰত্যেকজনেই তাত পাৰ্টিচিপেট কৰাটো উচিত এনেকে আমি কিছুমান বাক্য যিবোৰ ইনডাইৰেক্টিভ প্ৰনাউন ইউজ কৰি ফৰ্ম কৰিব পাৰোঁ আপুনি যেতিয়া ইনডাইৰেক্টিভ প্ৰনাউনৰ যোগেদি চেণ্টেন্স ফৰ্ম কৰিব তেতিয়া ভাৰ্বটো কেতিয়াও প্লুৰেল ফৰ্মত নিলিখিব আমি এতিয়া একেবাৰে শেষত আলোচনা কৰিম ইণ্টাৰোগেটিভ প্ৰনাউন ইণ্টাৰোগেটিভ প্ৰনাউন হ'ল হুইচ হোৱাট হু হোম হুইচ হোৱাট হু হোম এই চাৰিটা কোৱা হয় ইণ্টাৰোগেটিভ প্ৰনাউন ইণ্টাৰোগেটিভ প্ৰনাউন এই চাৰিটাৰ মাজত ডিফাৰেঞ্চ কি হুইচ কেতিয়া ইউজ কৰিম হোৱাট কেতিয়া ইউজ কৰিম হু কেতিয়া ইউজ কৰিম হোম কেতিয়া ইউজ কৰিম এইটো এটা খুব জানিবলগীয়া কথা আৰু মষ্ট ইম্পৰ্টেণ্ট কথা
সো আমি হুইচ ইউজ করিম একটা স্পেসিফিক বস্তুর উপর আর হোয়াট ইউজ করিম একটা জেনারেল কোয়েশনের উপর ফর জেনারেল কোয়েশন উই উইল ইউজ হোয়াট এন্ড ফর স্পেসিফিক কোয়েশন উই শুড ইউজ হুইচ হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কি খাব বিচারা এটা জেনারেল কোয়েশন আমি যদি স্পেসিফিক কোয়েশন করো যেটা হুইচ লগাই করিম স্পেসিফিক কোয়েশন করিম তেতিয়া আমি কব লাগিব যে হুইচ ওয়ান ইজ ইয়োর পেন হুইচ ওয়ান ইজ ইয়োর পেন মানে কেবাটাও কলম আছে তার ভিতর কোনটো তোমার কলম স্পেসিফিক করিব লাগিব দ্যাট ইজ কল স্পেসিফিক প্রোনাউন হোয়াট ইজ জেনারেল প্রোনাউন এন্ড হুইচ ইজ স্পেসিফিক প্রোনাউন সো আপনার এটা কনফিউজন নিশ্চয় দূর হয়েছে বা আমি এনে ধরনেও কব পারো হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড তোমার ভাল লগা আহার কোনবিধ বা তুমি কি খাই ভাল পাওয়া তোমার ফেভারিট ফুড কি হয় বা আমি যেটা স্পেসিফিক করে দিম তেতিয়া আমি এনে ধরনের কোয়েশন বিলাক করিব পারো হুইচ টিম উইল উইন হুইচ টিম উইল উইন মানে টিম দুটাই আছে এটা স্পেসিফিক করে দিব কৈছে কোনটো টিম জিকিব তেনে ক্ষেত্রত আমি হোয়াট আর হুইচ ইউজ করো সো এতিয়া নিশ্চয় বুঝি পাইছে হোয়াট আর হুইচর ডিফারেন্স হোয়াট আমি কেনে ধরনের ইউজ করো হুইচ আমি কেতিয়া ইউজ করো হোয়াট হল জেনারেল হুইচ হল স্পেসিফিক সো আমি এটা আলোচনা করি অ্যাবাউট হু এন্ড হোম হু আমি কেতিয়া ইউজ করিম আর হোম কেতিয়া ইউজ করিম এইখিনিতে আপনার একটা খুব মন করবলগা কথা বা মোস্ট ইম্পর্টেন্ট কথা হু সদায় সাবজেক্ট প্রনাউনের লগত যেটা কোয়েশন করিম তেতিয়াহে আমি হু ইউজ করো আর হোম ইউজ করিম যেতিয়া আমি অবজেক্ট প্রনাউনের লগত কোয়েশন করিম তেতিয়া আমি হোম ইউজ করিম আপনার বুঝি পাওয়া কিনা কনফিউজ হয়েছে নাকি যদি কনফিউজ হয়েছে লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স আই উইল ট্রাই টু রিপ্লাই হু ইউজ করিম আমি সাবজেক্ট প্রনাউনের লগত আর হোম ইউজ করিম অবজেক্ট প্রনাউনের লগত এক্সাম্পল চাই দিলে আপনি আপনার ইজি হয়ে পড়ব আহক এক্সাম্পলটা লৈ আপনার বুঝাই দিবল যত্ন করো ফর এক্সাম্পল হিসাবে আমি কব পারো রিনা ওয়েন টু মিট হার এট হসপিটাল রিনা ওয়েন টু মিট হার এট হসপিটাল ইয়াত রিনা হল সাবজেক্ট বা রিনার ঠাইত আপনি সি সি হি যিকোনো এটা করে লোকে মই নাউন এটা দি দিছো রিনা ওয়েন টু মিট হার এট হসপিটাল রিনা হল সাবজেক্ট আর ওয়েন টু মিট হার কাক লোক কবলে কি বা কাক বলে প্রশ্ন করলে যে উত্তর লয় তাক প্রনাউন বলে সরি অবজেক্ট বলে কোয়া হয় মই তো আগতেও আপনার দুটামান ভিডিওত কইছো সো প্রনাউন পলো আমি হার সো আমি যেটা সাবজেক্ট লৈ কোয়েশন করিম তেতিয়া আমি হু ইউজ করিম গো টু মিট হার হু ডিড গো টু মিট হার এট হসপিটাল হু ডিড গো দেয়ার টু মিট হার এট হসপিটাল এটা নিশ্চয় বুঝি পালে হু টু আমি সাবজেক্টটো যেটা লুকুৱাবলৈ যাম তেতিয়া আমি হু ইউজ করিম যেতিয়া আমি অবজেক্টটো লুকুৱাবলৈ যাওঁ অবজেক্টটোক লৈ কোয়েশ্চনটো স্টার্ট করিম তেতিয়া আমি ইউজ করিম হোম অবজেক্টটো মানে কি হার ইয়াত আছে হার হারটো লৈ আমি যেতিয়া কোয়েশ্চন করিম তেতিয়া আমি হোম ইউজ করিম সেই তেতিয়া আমি কোয়েশ্চনটো এনে ধরনে করিব লাগিব হোম ডিড রিনা মেট এট হসপিটাল হোম ডিড রিনা মেট এট হসপিটাল এইটোৱে হল হু আর হোমৰ ডিফারেন্স চাও এটা হোম ডিড রিনা মেট এট হসপিটাল আমি ইয়াত হারটো উঠাই দিলো কাক লগ কৰিবলৈ গৈছিলে হোম মিন্স কাক লগ কৰিবলৈ গৈছিলে হার এতিয়া হয়তো নিশ্চয় বুঝি পালে ডিফারেন্স সো আশা করো আপনার ভিডিওটা ভাল পালে যদি ভিডিওটা ভাল পালে প্লিজ লাইক করক শেয়ার করক আর কমেন্ট করবলৈ নাপাহৰিব আর যদি আপনার চ্যানেলটো এতিয়াও সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করে বেল বুটামটো দবাই অল নোটিফিকেশন সিলেক্ট করক ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েরি এনি কাইন্ড অফ কোয়েশন ইন ইয়োর মাইন্ড দেন লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স আই উইল ট্রাই টু রিপ্লাই ইন এ নিউ ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও